বন্ধুরা, এই ভিডিওটাতে একজন টিকটক ইউজার যখন রাতের বেলা ঘুমাচ্ছিল তখন রুম ক্যামেরার ভিতরে এমন একটা ভয়ানক ঘটনা রেকর্ড হয়ে যায়, সেটা দেখার পরে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল। কিন্তু ঘুমের ভিতরে তার সাথে কি হয়েছিল সেটা সে নিজেও জানত না, যার কারণে সে এই ভিডিওটা টিকটকে শেয়ার করে মানুষজনের কাছে এই ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাও ড্যানি টিউমার নামে একজন টিকটক ইউজার রাতের বেলা তার বাচ্চাকে নিয়ে হাঁটতে যাওয়ার পরে রেকর্ড করেছিল। কিন্তু হাঁটতে যাওয়ার পরে রাতের বেলা তাদের সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। There might be a hole underground that leads right to the sewer because, you know, Rowan's got his pinwheel and he loves it. Man, I'm telling you, there's something in there. I mean, Rowan can What's smell it. I mean, Daryl. Daryl can smell it. What is it, Daryl? Oh. What is that? And Rowan hears it. You know, look at him. Then my phone tweaks out of nowhere. And then this happened. Oh, my light went out. Whoa. What is that? It's weird, my light went out. What is it, Daryl? I can't see. What is it? আসলে খেলার ছলে তাদের বাচ্চা ছেলেটা যখন ম্যানহোলের ডাকনার উপরে গিয়ে দাঁড়ায় তখন হঠাৎ করেই সে ম্যানহোলের ভিতরে রহস্যময় কোনো কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। কিন্তু বাচ্চার বাবা মা যখন এই জিনিসটা চেক করে তখন তারা কিছুই দেখতে পায় না। তবে বাচ্চাটা যখন পুনরায় আবার ম্যানহোলের ডাকনার উপরে গিয়ে দাঁড়ায় তখন ভিতর থেকে রহস্যময় একটা হাত এসে বাচ্চাটাকে ভিতরের দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে ভাগ্য ভালো যে বাচ্চাটা সাথে সাথেই সরে গিয়েছিল, যার কারণে বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি। কিন্তু ম্যানহোলের ভিতরে রহস্যময় জিনিসটা আসলে কি ছিল, এই ব্যাপারে আপনাদের কি মনে হয়, আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, প্যাট্রিক নামের এই লোকটা সাধারণত বিভিন্ন জায়গায় গিয়ে হন্টেড সাইটগুলোর প্যারানর্মাল ইনভেস্টিগেশন করে থাকে। কিছুদিন আগে তাকে যখন একটা হন্টেড রিসোর্টের প্যারানর্মাল ইনভেস্টিগেশন করার জন্য নিয়ে যাওয়া হয় তখন মুহূর্তের মধ্যেই সে রিসোর্টের ভিতরে থাকা রহস্যময় জিনিসগুলোকে উদ্ঘাটন করে ফেলে। আর এই জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে চাইলে ভিডিওটা না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন, এবং আপনারা ভালোভাবে বোঝার জন্য ভিডিওর নিচে বাংলাতে সাবটাইটেল দিয়ে দেওয়া হবে। চলুন তাহলে দেখে আসি সে কীভাবে ভয়ানক আত্মাগুলোকে শনাক্ত করে ফেলে। Okay, so this looks like it used to be like part of the like restaurant area, and then the bar is actually back over there. But I set up a rim pod. The spirit box is over there with the Tesla coil, and then there's another rim pod right here. Whoa. Right here. Whoa. What the hell was that? এখানে হঠাৎ করে সে কোনো কিছু একটা নিচে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়, এবং এর একটু পরেই সে রহস্যময় একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। আর আওয়াজটা শোনার কিছুক্ষণ পরেই তার ঘোষ ডিটেক্টরে রহস্যময় কিছু একটা ধরা পড়ে। Will you come up and talk to me, please? Or can you touch one of these? Oh, that one got a hit. Thank you. Ooh. Thank you. Ooh. I don't know what that was, but that was like a female sounding voice or something, like squeak or something over there. Can you come up and tell me what your name is in this little box right here? That rim pod's getting some hits right there. My name's Patrick. What's yours? Sound like something shifted. On the count of three, can you try to grab one of these boxes that I have on the table? One, two, three. Oh. Oh.
Well, they both went off. That one... Oh, okay. Thank you. Can you... How many spirits are in here right now? Wow. Oh, more hits here. Can you go from this one to... And can you go sit back over there? Or can you make that one go off now? Oh, man. And that's like huge. Look at that. That's like a huge hit. Can you do that one more time, please? Oh, my God. That's like almost on command. Whoa. 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 Thank you. আসলে এখানে থাকা রহস্যময় আত্মাটা প্যাট্রিকের কথাগুলো বুঝতে পারছিল এবং তার কথা মতো সায় দিচ্ছিল কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ঘটনার এক পর্যায়ে রুমের অপর পাশে থাকা একটা দরজার পাশ দিয়ে রহস্যময় একটা কালো ছায়া প্যাট্রিককে বারবার উঁকি মেরে দেখার চেষ্টা করছিল আর এই ফুটেজটা দেখার পরে প্যাট্রিক ধারণা করে যে এটাই হচ্ছে সেই মেয়ে ভূত যেটা কিনা এই রিসোর্টটার মধ্যে বসবাস করে এই ব্যাপারে আপনাদের কি মনে হয় আপনাদের মতামতটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এই লোকটা যখন তার রুমে বসে কম্পিউটারে গেম খেলছিল তখন তার সাথে কিছু রহস্যময় ঘটনা ঘটে যায় আর এই জিনিসগুলো সে তার মোবাইল বের করে সাথে সাথেই রেকর্ড করে ফেলে Alright, so I'm sitting here playing Rocket League at the moment. Every time I'm here by myself, I swear this place is haunted. I've been fucking around with Ouija boards and I was stupid enough to bloody invite demons to possess me and shit because I didn't believe in it. But ever since then, every time I'm here by myself, I hear shit outside. So I'm playing Rocket League. It's fucking... Oh, did you hear that? Oh, what the fuck? No fucking way. No fucking way. Hello? Is anybody here? Holy shit, why is that fucking moving? Hello? Is anybody here? Hello? I heard you. No. No fucking way. No fucking way. Oh my God. Hello? What's this fucking light switch? Oh man, I'm absolutely fucking shitting myself. No. That can't be. Fuck off. Holy fucking shit. Nah, fuck this. I'm. Oh, no. Nah, fuck this. I'm out of here. Goodbye. ভিডিওটাতে প্রথমে সে একটা রহস্যময় আওয়াজ শুনতে পেয়েছিল এবং আওয়াজটা শোনার সাথে সাথেই হঠাৎ করেই অদৃশ্য কোনো কিছু একটা তার রুমের দরজাটা বন্ধ করে দেয় এবং এরপরে সে যখন রহস্যময় জিনিসটাকে খুঁজতে থাকে তখন হঠাৎ করেই অন্য রুমের লাইটগুলো বারবার অন অফ হচ্ছিল আর শেষ পর্যায়ে সে যখন রান্নাঘরের দিকে যায় তখন হঠাৎ করেই রান্নাঘরে কোনো কিছু একটা নিচে পড়ার আওয়াজ শুনতে পায় এবং রান্নাঘরে থাকা একটা টেবিলকে অদৃশ্য কোনো কিছু একটা অনেক জোরে ধাক্কা দেয় কিন্তু এই ঘটনার চার দিন পরে সে যখন অফিস থেকে বাসায় ফিরে তখন বাসায় আসার পরে সে আরো ভয়ানক রকমের কোনো কিছু একটা দেখতে পায় And the thumbprint's way bigger than... I didn't even notice it had five fingers, that's weird. Now,
I don't even know if I want to know what that is, to be honest, but... আসলে অফিস থেকে সে বাসা আসার পরে হঠাৎ করেই সে ভয়ানক রকমের কোনো কিছু একটার হাতের ছাপ দেখতে পায়। আর হাতের ছাপটা দেখে ধারণা করা হচ্ছে যে রহস্যময় জিনিসটার হাতের মধ্যে সর্বমোট 6টা আঙ্গুল রয়েছে। কিন্তু রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে সে কিছুই জানে না। আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা, এই ভিডিওটাতে ব্রায়ান নামের একজন ঘোস্ট হান্টার একটা হাসপাতালে ঘটে যাওয়া প্যারানর্মাল অ্যাক্টিভিটির খবর পেয়ে যখন ওই হাসপাতালের ভিতরে প্যারানর্মাল ইনভেস্টিগেশন করতে যায় তখন তার সাথে কি ঘটে আপনারাই দেখে নিন। Por mi norte la luz, por mi sur, por mi oeste, ahí está. Por mi norte, por mi sur, por mi oeste, Dios Padre, Hijo, Espíritu Santo, Dios Padre. ¿Quieres que me vaya aquí? Uy, me movieron esa silla. Sí. Entonces, ¿quieres que yo me vaya? Voy a firmar la silla porque van a decir que es... Hilos, ¿no? ¿Es de la? Apagaron la luz. Felipe. Hola. Bueno, se me puso la piel de gallina, parica. Escucho sillas de ruedas. ¿Eres un hombre? Marica, la luz. ¡Ay! ¡Mire la luz allá, huevón! Momentico. Apagaron la luz. Voy para allá. Uy, mi madre. Ay, jue. Puta. ¿Y eso dónde sale? Todo está bien, están escuchando ruidos también acá abajo. Nada está bien, aquí me están azotando, me están prendiendo las luces de las habitaciones y tirándome camillas. Felipe, si es que si usted está completamente abandonado, como le digo, ya en esa sala no hay luz, no hay luz. Me acaban de cerrar una puerta. Voy a entrar a la puerta que me cerraron. No. Uy. ¡Hueputa! Oscar. ¿Qué pasó? ¡Marica, había un niño, huevón! ¡Hueputa! বন্ধুরা, ভিডিওটার শুরুতে তারা শুধুমাত্র কিছু রহস্যময় আওয়াজ শুনতে পায় এবং আস্তে আস্তে করে তারা চেয়ারের আওয়াজ, হঠাৎ করেই চেয়ার ফেলে দেওয়ার মতো ঘটনাগুলো দেখতে পেয়েছিল। কিন্তু শেষের দিকে গিয়ে রহস্যময় একটা ভয়ানক জিনিস তাদের ক্যামেরার ভিতরে রেকর্ড হয়ে যায়। আর এই জিনিসটাকে একটু ভালোভাবে দেখলে এটাকে কোনো রহস্যময় বাচ্চা ছেলে মনে হচ্ছে। কিন্তু এই জিনিসটা আসলে কি ছিল সেটা তারা কেউই বলতে পারে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বন্ধুরা,
এই লোকটা রাতের বেলা যখন ঘুমাচ্ছিল তখন হঠাৎ করেই একটা রহস্যময় আওয়াজ শুনে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার পরে তার সাথে ঘটা রহস্যময় ঘটনাগুলো সে রেকর্ড করতে থাকে। Mierda. আসলে বন্ধুরা হঠাৎ করে অদৃশ্য কোনো কিছু একটা যখন তার টয়লেটের দরজা খুলে ফেলে তখন সে টয়লেটের ভিতরে গিয়ে এই জিনিসটা চেক করে যখন বাইরে বেরিয়ে আসে তখন অদৃশ্য কোনো কিছু একটা টয়লেটের ভিতরে ফ্ল্যাশটা চেপে দেয় এবং ফ্ল্যাশ করার কারণে টয়লেটের ভিতর দিয়ে পানি যাওয়ার শব্দটা আপনারা হয়তো স্পষ্টভাবেই শুনতে পেয়েছেন কিন্তু ফ্ল্যাশের আওয়াজ শোনার পরে সে যখন চেক করার জন্য পুনরায় আবার টয়লেটের ভিতরে যায় তখন হঠাৎ করেই রহস্যময় কোনো কিছু একটা ওই ঘরের সামনের দরজাটা খুলে বাইরে বের হয়ে যায় কিন্তু সে যখন বাইরে গিয়ে এই জিনিসটা চেক করে তখন সে কোনো কিছুই দেখতে পায় না তবে ভয়ানক ব্যাপার হচ্ছে বাইরে থাকা সিসিটিভি ক্যামেরায় ওই দিন রাতে তার রুমের সামনে রহস্যময় কোনো কিছু একটাকে নড়াচড়া করা অবস্থায় দেখতে পাওয়া যায় কিন্তু রহস্যময় জিনিসটা আসলে কি ছিল এই ব্যাপারে তারা কিছুই জানে না আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা এখন আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আলবার্টো ডেলারকো নামের একটা ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল যেখানে অ্যালবার্টো তার পুরো টিম নিয়ে একটা পরিত্যক্ত গ্রামের ভিতরে ঘোস্ট হান্টিং করতে যায় এবং ঘোস্ট হান্টিং করতে গিয়ে সে এমন কিছু ভয়ানক ঘটনার সম্মুখীন হয়েছে সেগুলো দেখার পরে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে No sé por qué había nadie arriba, ¿no? No. No, no pareciera que haya alguien arriba. ¿Crees que sea por ese santuario que huele así aquí? No, no, no sé qué hagan, güey. No. A mí me huele a aguas negras. A podrido. No sé si puede haber un cuerpo. Porque huele muy penetrante, huele muy feo, güey. Sí. Güey, es que es enorme. ¡Hola! Y estamos aquí al lado de la carretera, güey. Sí, estás muy pegado a... Estamos súper pegados a la carretera. ¿Estás bien, Tony? Me quedé sin luz. Me quedé sin luz. ¿Estás riendo, güey? ¿Estás bien, Tony?
Tony, ¿estás bien? ¿Estás bien, güey? Me quedé sin luz. Estaba riendo, güey. ¿Yo? ¿Sí? ¿No? ¿Sí? Acabo de... Se me acaba de apagar la luz. Acabo de ver eso. Voy a poner otra. ¿Tú lo viste? ¿Está qué? Los ojos. ¿Te sientes bien, Tony? Sí. ¿Sí? আসলে সে যখন এই রুমটার ভিতরে যায় তখন হঠাৎ করেই রহস্যজনকভাবে তার হাতের লাইটটা বন্ধ হয়ে যায় এবং লাইট বন্ধ হওয়ার পরে সে অদ্ভুত রকমভাবে হাসতে থাকে কিন্তু বাকি লোকজন এসে তাকে ডাকার পরে সে যখন স্বাভাবিক হয় তখন সে বলে যে এতক্ষণ পর্যন্ত সে একটুও হাসেনি এবং হাসার ব্যাপারে সে কিছুই জানে না যার কারণে সবাই ধারণা করছে যে তাকে হয়তো কোনো রহস্যময় আত্মা কিছু সময়ের জন্য বশ করে ফেলেছিল কিন্তু বাকিরা সবাই চলে আসায় সে হয়তো আত্মাটার হাত থেকে বেঁচে গিয়েছে এবং এরপরে যখন তারা বাইরে এসে আরও বেশি ইনভেস্টিগেশন করে তখন তারা আরও বেশি ভয়ানক একটা জিনিস দেখতে পায় No sé si es el olor. No sé si fue la impresión. Que no me esperaba ver ahí eso. Ay, güey. Acá. ¿Lo viste? Sí. Voltea. ¿Dónde? No sé, estaba ahí observándonos. Sí, había. No estaba... era mi sombra ni la tuya, ¿no? Sí, una sombra observándonos aquí. Y cruzó, güey. Cuando vio que lo vimos, güey, cruzó para allá. Sí. আসলে এই জায়গায় তারা অন্ধকারের ভিতরে রহস্যময় একটা কালো ছায়া দেখতে পায় যেটা কিনা ঘরের এই পাশ থেকে দৌড় দিয়ে অন্য পাশে চলে গিয়েছে কিন্তু এরপরে তারা আরও অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজির পরেও রহস্যময় এই কালো ছায়াটাকে আর দেখতেই পায়নি যার কারণে তারা সবাই গিয়ে গাড়িতে বসে লুকিয়ে এই জায়গাটার ভিডিও করতে থাকে যাতে করে তারা রহস্যময় জিনিসটাকে আবার দেখতে পায় Si se alcanza medio a ver algo o no. Ahorita de momento está complicado. Hay algunos relámpagos en el cielo, como que quiere llover, entonces también eso podría ayudarnos. Ve, de pronto pareciera que se ve algo allá, ¿no? Sí, ahí está. Ve. De pronto me da la impresión de que se ve. Se ven como sombras. Ahí está. Ve, como si hubiera alguien adentro incluso. Sí, de hecho. ¿Sí ves? Sí. Uf. Ok, bueno. Bebé, ahí parece que va alguien. Ahí parece que va. ¿Lo ves, Charlie? Digo, con tu cámara imagino que no, pero... ¿Sí ves? Sí lo alcanza a ver a alguien. Sí. ¿Verdad? Ok, hay que mantenernos aquí a distancia. No creo que nos hayan visto, ¿verdad? No. Porque sí. Estamos bien tapados. Estamos lejos, estamos ocultos. ¿Es que van a querer hacer algo? No sé. Ah, no. ¿Prendieron fuego? ¿Qué pido? ¿Hay fuego allá adentro? Sí. Están haciendo algún tipo de rito. ¿Vieron que es eso que estaba ahí en medio, güey? Era para algo. Sí, claro. Estaban preparándolo. Ya lo tenían preparado, seguro. Ya estaban esperando hacer algo. Uy, güey, los relámpagos. No, es que la noche está como perfecta para esos güeyes. Sí, de hecho, está de terror. Han de estar haciendo algún tipo de rito, no, la verdad no quisiera ni acercarme. La verdad es que no sé, pero hemos visto sombras, sujetos. Sí, pareciera que ya sabe qué está haciendo. ¿Quién sabe qué están haciendo ahí adentro? আসলে গাড়িতে লুকিয়ে তারা যখন ভিডিও করছিল তখন ওই জায়গার মধ্যে তারা রহস্যময় একটা আলো দেখতে পায় যেটা কিনা এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করছিল এবং এক পর্যায়ে গিয়ে ওই ঘরের ভিতরে রহস্যময় কোনো কিছু একটা আগুন ধরিয়ে দেয় এবং আগুন ধরানোর পরে রহস্যময় এই কালো ছায়াগুলোকে জানালা দিয়ে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল আর এগুলো দেখে মনে হচ্ছিল যেন ওই ঘরটার ভিতরে রহস্যময় কোনো কিছু একটা কালো জাদুর প্র্যাকটিস করছে কিন্তু ওই ঘরটার ভিতরে রহস্যময় এই কালো ছায়াগুলো আসলে
কি ছিল সেই ব্যাপারে তারা কিছুই জানে না। এই ব্যাপারে আপনাদের যদি কোনো ধারণা থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন।